প্রার্থী বাছাইয়ে বরাবরের মতো এবারও চমক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বেশ কয়েকজন সেলিব্রিটিকে দলের টিকিট তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্রীড়াঙ্গন ও বিনোদন জগতের তারকাদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে এবারও পশ্চিমবঙ্গে নিজ দলের আধিপত্য অক্ষুণ্ণ রাখতে চাইছেন মমতা। শুক্রবার 291টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডলিউডের এক ছাক অভিনেতা অভিনেত্রীকে দলের টিকিট দিয়েছেন মমতা। অভিনেত্রী সায়না ঘোষ প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণে। পরিচালক রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারাকপুর থেকে। কীর্তন শিল্পী অদিতি মুন্সী দাঁড়াবেন রাজারহাট গোপালপুর আসনে। আলিপুর দুয়ারে দাঁড়াবেন সৌরভ চক্রবর্তী। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে বাঁকুড়া থেকে। ইন্দ্রনীল ভোট করবেন চন্দননগর থেকে। শোহম চক্রবর্তী দাঁড়াচ্ছেন চণ্ডীপুর থেকে। রত্না চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছেন বেহালা পূর্ব থেকে। মনোজ তিওয়ারি শিবপুর থেকে, কাঞ্চন মল্লিক উত্তর পাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।